হাই এভরিওয়ান, আশা করি সবাই চমৎকার ভালো আছেন। আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা একটা জিফ রেডি করতে পারি, এবং এই জিফ জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা আমরা যদি সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুক থেকে যদি পোস্ট করি সেখানে এঙ্গেজমেন্ট খুব বেশি হতে পারে। কারণ অনেকেই জিফ এগুলো ইউজ করার সময় হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে, এবং কমেন্ট করলে সেটা তখন হচ্ছে এঙ্গেজমেন্টের রেট রেশিওটা বাড়ায়, ঠিক আছে, ভাইরালিটি বাড়ায়। তো এই ধরনের জিফ আমরা কিভাবে বানাতে পারি সেটা নিয়ে হচ্ছে আমাদের এই টিউটোরিয়াল সাজানো হয়েছে। এবং এই টিউটোরিয়ালটা আসলে বেসিক্যালি নেওয়া হয়েছে আমাদের ফেসবুক পেজ হাতেখড়ি থেকে। তো আপনারা যারা ফেসবুক পেজ ভালো করে মেনটেইন এবং হচ্ছে ডেভেলপ করতে চান উইথ হচ্ছে অল অফিস ক্রিয়েটর, তাহলে কিন্তু এই কোর্সটা আপনার চোখ বন্ধ করে করতে পারেন। এবং এই কোর্সে আমরা কিন্তু শুধুমাত্র যে ক্রিয়েটিভ কন্টেন্ট কিভাবে রেডি করতে জিনিসটা তা না, একদম পেজ ক্রিয়েশন থেকে শুরু করে আপনি একদম পেজের অডিয়েন্স ডেভেলপ করা, পেজের পোস্ট ক্রিয়েট করা, ইভেন আমাদের প্রোমো ভিডিও বানানোর জন্যই হচ্ছে একটা 47 মিনিটের ভিডিও আছে, যেখানে আফটার ইফেক্টসে কিভাবে আপনি আপনার স্টোরিজ কিংবা হচ্ছে আপনি প্রোমো ভিডিও বানাবেন সেটা এখানে আমরা দেখিয়েছি। হ্যাঁ, এবং এখানে অ্যাডভান্স লেভেলের অনেক টপিক আছে। আপনারা যদি একটু আমাদের এই কোর্সের কারিকুলামটা দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন, কিংবা এখানে যে ভিডিও আছে ভিডিওটাও আপনারা দেখলে একটা বেশ ভালো আইডিয়া পেয়ে যাবেন। আর এটা ছাড়াও আমাদের কেউ যদি হচ্ছে আপনারা অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন শিখতে চান কিংবা মোশন গ্রাফিক্স শিখে ক্যারিয়ার করতে চান, তাহলে হচ্ছে মোশন গ্রাফিক্স অ্যানিমেটেড ভিডিও কন্টেন্ট বানানোর এই কোর্সটা নিতে পারেন। এটাতে 100+ হচ্ছে আমাদের টিউটোরিয়াল আছে, এবং 100+ টিউটোরিয়াল থেকে আপনি কিন্তু খুব সহজে হচ্ছে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ওয়ান বাই ওয়ান যে কিভাবে আফটার ইফেক্টস থেকে আপনি মোশন গ্রাফিক্স কিংবা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেটেড ভিডিও কন্টেন্ট বানানো যায়। আর এটা ছাড়াও, এই কোর্স গুলো ছাড়াও আপনারা যদি একটা একটা মিনি কোর্স করতে চান একেবারেই কম বাজেটে, সেটা হচ্ছে 599 টাকা, এখন একটা অফার চলতেছে আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে। এই কোর্সটা আপনাকে আইডিয়া দিবে যে একজন নন ক্রিয়েটিভ পার্সন তার নিজের বিজনেস এর জন্য কিভাবে ক্রিয়েটিভ কন্টেন্ট গুলো সেকেন্ডারি রিসোর্স ইউজ করে করতে পারে, ঠিক আছে। ঠিক যেমন হচ্ছে আমরা এই এই জিফটা বানানোরটা দেখাচ্ছি, সেরকম ভাবে কিন্তু আপনারাও এই কোর্স করে আপনাদের লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যানার কিংবা প্রোমো ভিডিও কিভাবে বানাবে সেই জিনিসগুলো শিখতে পারবেন, ঠিক আছে। আর এটা ছাড়া আর আমরা আজকে কিভাবে কাজটা করেছি সেই প্রসঙ্গে এখন একেবারেই চলে যাই। তো এই কাজটা করার জন্য এই যে জিফটা আছে, জিফ বানানোর জন্য আমরা আসলে সেকেন্ডারি রিসোর্স ইউজ করেছি, যেটা হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক থেকে আপনি কিন্তু ফরচুন হুইল নামে যদি সার্চ করেন তাহলে হচ্ছে হুইল দেখতে পাবেন, এবং এই হুইলটা আফটার মানে ইলাস্ট্রেটর ফাইল আমরা হচ্ছে জাস্ট নামিয়ে নিয়েছি, এবং আপনারা চোখ বন্ধ করে ফ্রিপিকের যে কোনো ফাইল ইউজ করে আপনাদের নিজেদের প্রমোশন ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট ইস্যু কখনো হবে না। এবং এই ফরচুনের যে একটা আমি আমরা এআই ফাইল নামিয়ে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করেছি, ইলাস্ট্রেটরে দেখেন আমরা যখন নিয়ে আসছি এখানে কিন্তু আমরা জাস্ট আমাদের প্রয়োজন মাফিক হচ্ছে যে কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি, যে 50% ছাড়, ফ্রি ওয়ার্কশপ। এবং এই ঠিক এরকমই একটা হুইল আমাদের এখন ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে আছে লার্নিং বাংলাদেশে, যেখানে কিন্তু আপনি ঘোরালে আপনারা হচ্ছে ছাড় পাবেন, ইভেন 100% ডিসকাউন্টের ওয়ার্কশপও করতে পারবে, ঠিক আছে। তো এরপরে আপনার জিজ্ঞাসা আসতে পারে যে আচ্ছা ঠিক আছে এটা তো আমরা করে ফেললাম, হ্যাঁ ইলাস্ট্রেটরে এনে আমরা হচ্ছে জাস্ট এডিট করলাম, ইলাস্ট্রেটর থেকে এই জিনিসগুলো করা অনেক সহজ, জাস্ট হচ্ছে আপনি যে কোনো টেমপ্লেট নিয়ে আপনার মতো করে সিলেকশন টুল দিয়ে নিয়ে আপনি জাস্ট টেক্সট টেক্সট সবকিছু এডিট করে দিবেন। আচ্ছা, তো এখন প্রশ্ন আসতে পারে যে উপরের স্কিলের চরকি এটা এই লেখাটা এত সুন্দর করে আসতেছে কেন? তো এইটা আনাটাও হচ্ছে আমরা খুবই সহজে আনছি, এটার জন্য আমরা হচ্ছে ফ্রিপিকে ইউজ করছি। ফ্রিপিকে যাওয়ার পরে দেখবেন আপনারা টেক্সট ইফেক্ট লিখে যদি সার্চ করেন অনেক ধরনের টেক্সট ইফেক্ট আছে, এবং এই টেক্সট ইফেক্ট থেকে আপনারা ইলাস্ট্রেটরও যেমন এই টেক্সট ইফেক্ট গুলো কাজ করে, তেমনি আপনার যদি ফটোশপ থাকে ফটোশপের মধ্যেও আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমাদের এই কাজটা আসলে ফটোশপে করা, ফটোশপের টেক্সট ইফেক্ট থেকে নেওয়া, এবং ফটোশপে যখন আপনি এই টেক্সট ইফেক্টটা ওপেন করবেন আপনার এরকম ভাবে অন্য কোনো লেখাতে থাকবে, আপনাকে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিতে হবে। এবং এই কাজটা অনেক সহজ, এখানে যখন আপনি ওপেন করবেন আপনার লেয়ার্স এর মধ্যে লেখা থাকে যে ইওর টেক্সট হিয়ার, তো এখানে যখন ডাবল ক্লিক করবেন তখন হচ্ছে আপনার আলাদা একটা মানে কম্পোজিশনের মধ্যে চলে আসবে, এবং এখানে জাস্ট টেক্সট এই যে টেক্সটের যে টুল আছে এটা দিয়ে আপনি আপনাদের পছন্দ ফন্ট দিয়ে লিখে ফেলবেন, এটা বাংলা ইংলিশ যেটাই হোক না কেন। লেখার পর যখন এইটা সেভ করবেন অটোমেটিক্যালি আপনার এখানে জিনিসটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি জাস্ট যেটা করেছি আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সরিয়ে দিয়েছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আর এখানে যে ফ্রিপিকের নাম ছিল, হ্যাঁ এই জিনিসগুলো আমরা সরিয়ে দিয়ে হচ্ছে যে আমরা এটা পিএনজি ভাবে সেভ করছি। তো ফাইলে যে আমরা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে সেভ ফর ওয়েব লিগাসি দিয়ে দিছি, এবং এখান থেকে আমরা জাস্ট এটা সেভ করে ফেলছি।
সেভ করার পর এটা কিন্তু আমরা জাস্ট এই ইলাস্ট্রেটরের যে ফাইল মেইন ফাইলটা আছে মেইন ফাইলের এখানে নিয়ে আসছি, এবং ইলাস্ট্রেটরে যখন আমরা কাজটা শেষ করে ফেলছি ইলাস্ট্রেটরে আমরা জাস্ট তিনটা লেয়ারের জিনিসটা করছি। কেন তিনটা লেয়ারে সাজাইছি, কারণ হচ্ছে আপনার এটা যখন আমরা আফটার ইফেক্টস এ নিয়ে আলটিমেটলি এটার ঘুরাবো তখন কিন্তু আপনার এরকম আলাদা তিনটা ফাইলে থাকা লাগবে। তো তিনটা ফাইলে যদি আপনি না করেন তখন যে জিনিসটা অ্যানিমেট করতে যাচ্ছেন যে পোর্শনটা সেই পোর্শনটা অ্যানিমেট সহজে করা যাবে না, ঠিক আছে? তো আমরা এই জন্য মাঝখানের যে অংশটা আছে সেটা জাস্ট হচ্ছে আমরা রেখেছি একটা লেয়ারে আর বাকি দুটো হচ্ছে অন্য লেয়ারে আছে আর কি। তো এরপরে যখন এটা সেভ করে এই ইলাস্ট্রেটর ফাইলটা আমরা হচ্ছে আফটার ইফেক্টস এ নিয়ে আসছি, নিয়ে আসার পরে এটার কম্পোজিশনের ভিতরে দেখেন এই তিনটা লেয়ারই আছে। আমরা এখানে জাস্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে যে লেয়ারটা আমরা ঘুরাতে চাই সেই লেয়ারটার হচ্ছে রোটেশনে প্রপার্টিজে যাওয়ার পরে রোটেশনে আমরা জাস্ট প্রথমে একটা কি ফ্রেমে লক করে দিলাম অ্যানিমেশনের জন্য, আর 14 ফ্রেমে যে 14 সেকেন্ডে যে আমরা হচ্ছে এটা চারটা রাউন্ড করে দিছি, সে যেন চারবার ঘুরে, এবং এটার হচ্ছে মোশন ব্লারটা অন করে দিছে, ঠিক আছে? তো মোশন ব্লারটা অন করে দেওয়াতে আমাদের এখন হচ্ছে এই এটা হচ্ছে ঘোরার সময় হচ্ছে আপনার একটা মোশন ব্লার দিবে। তো মোশন ব্লার এই যে এখানে দিয়ে দেওয়ার কারণে দেখেন এখন কিন্তু একটা চরকির ইফেক্ট দেখাচ্ছে। তো এভাবে আমরা কাজটা করে যখন হচ্ছে ফাইনালি আমার মনে হলো যে না 14 সেকেন্ডই থাকবে, আমি টাইম লিমিটটা সেভাবে সাজানোর পরে কম্পোজিশনে গেলাম, অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার এখানে দিয়ে আমি রেন্ডার করি। আমরা এটাও একটা অ্যাডোবি রেন্ডার রেন্ডার হচ্ছে সফটওয়্যার। তো যখন আমি এভাবে দেই তখন হচ্ছে দেখেন এই যে অ্যাডোবিতে চলে আসলো রেন্ডার কিউতে, এবং এখান থেকে আমি হচ্ছে সেভ করে দিচ্ছি যে এটা কোথায় যাবে। তো আমি জিপ সিকোয়েন্সে যে দেখেন আমার অলরেডি করা আছে আগের সিকোয়েন্স গুলো, এখানে হচ্ছে সে টোটাল 186টা ফ্রেমে হয়ে গেছে, ঠিক আছে? 14 সেকেন্ডের জন্য 186টা ফ্রেম, প্রতি প্রতি সেকেন্ডের জন্য 14টা করে অলমোস্ট ফ্রেম হয়েছে। তো এই ফ্রেম গুলো আলটিমেটলি যখন আমি জিপ হিসাবে আনবো তখন হচ্ছে আমাকে ফটোশপে আনতে হবে, ঠিক আছে? তো ফটোশপে দেখেন এই যে এখানে টাইম লাইন আকারে জিনিসগুলো চলে আসছে। তো এটা কিভাবে আসছে সেটাই এখন আপনাকে দেখাই, এখানেই আসলে লাস্ট কাজটা করতে হবে যেন জিপ হিসাবে এটা জিনিসটা বের হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা করার জন্য ফাইলসে যাব, ফাইলে যাওয়ার পর হচ্ছে স্ক্রিপ্টে যাব ফটোশপের, এখানে হচ্ছে আমরা লোড ফাইলস ইনটু স্টেক এই এই বাটনে ক্লিক করলে আমার একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে আমি হচ্ছে জিপ সিকোয়েন্সে যাব, প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিব, দেন হচ্ছে ওকে বাটনে ক্লিক করব, এবং হবে কি সবগুলো তখন এখানে চলে আসবে। আসার পরে যখন আমি ওকে বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমার আলাদা একটা আফটার মানে ফটোশপের মধ্যে উইন্ডো খুলবে এবং সবগুলো একটা একটা করে আসবে, এবং এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস, হয়তো 10-15 মিনিট লাগতে পারে পেজ যখন আপনার কতগুলো ফ্রেম আছে কিংবা লেয়ার আছে সেই সবগুলো লেয়ার হচ্ছে এখানে নিয়ে আসবে। এবং এখানে আনার পরে আপনাকে এই যে নিচে যে টাইমলাইনটা আপনাদের নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট টাইমলাইনটা দেখবেন উইন্ডোতে যে আপনার টাইমলাইনটা এনেবল করে রাখবেন, এনেবল করলে আপনার টাইমলাইনটা চলে আসলো। এবং এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, অবশ্যই ক্রিয়েট ভিডিও টাইমলাইন না, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিয়ে দিবেন, দেখেন একটা মাত্র আপনার লেয়ার নিয়ে আসছে সে প্রথমটা। যেটা করবেন এই কর্নারের এখান থেকে মেক ফ্রেমস ফ্রম লেয়ার বাটনে ক্লিক করবেন, তখন হচ্ছে সে করবে কি যতগুলা লেয়ার আছে সবগুলো থেকে সে ফ্রেম বানায় ফেলবে। এবং দেখেন আমি যখন অন করতেছি সে ঘুরতেছে, তবে হচ্ছে উল্টা ঘুরতেছে। তো এই উল্টা ঘুরা বন্ধ করার জন্য আমরা তো আসলে ঘুরেছি এই পাশে, এটা উল্টা ঘুরতেছে এটা বন্ধ করার জন্য আমার জাস্ট এখানে ক্লিক করে রিভার্স ফ্রেমে দিব। এখন হচ্ছে কি সে রিভার্স হয়ে গেল, এবং রিভার্স হওয়ার কারণে জিনিসটা হচ্ছে আমার এখন এভাবে ডান পাশের দিকে ঘুরতে থাকবে। এরপর আমার কাজ একেবারে সহজ, আমাকে জাস্ট ফাইলসে যে হচ্ছে এখান থেকে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্ট থেকে আমি সেভ ফর ওয়েব দিব। সেভ ফর ওয়েব দিলে আমার হচ্ছে অপশন আসবে যে আমি কোন ফরম্যাটে সেভ করতে চাই, আমি এখান থেকে জাস্ট হচ্ছে জিপ দিয়ে দিব, ঠিক আছে? তো এই জিপ দিলেই কিন্তু আমার আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? আমার অটো হচ্ছে জিনিসটা নিয়ে নিবে। তো বিষয়টা হচ্ছে যে আমি এখানে দেখেন আমি যখন জিপ দিচ্ছি তখন হচ্ছে আমার এখানে উইন্ডোতে হচ্ছে একটু লোড হইতে সময় নেয়, কারণ এটা একটা জিপ এবং এটা ভিডিও মতো করে জিনিসটা হবে। এবং এখানে আপনাকে অপশন থাকবে জিপ যখন ফরম্যাট দিয়ে রাখবেন, এখানে আপনার পারসেপচুয়াল, তারপরে সিলেকটিভ, অ্যাডাপটিভ এবং রেস্ট্রিকটিভ, এই চারটা অপশন থাকবে। এখান থেকে আমরা অ্যাডাপটিভটা সবসময় দিয়ে রাখবো, দিয়ে রাখলে আমার সেই সাইজের হবে। এবং এখানে দেখেন জিপের সাইজটা 84 MB হচ্ছে। তো 84 MB হলেও এটা ফেসবুক নিবে,
সে আসলে ভিডিওর মতো করে ফেসবুকে ভিডিও যখন আমরা আপলোড করি তখন কিন্তু 4 GB পর্যন্ত আমাদের অ্যালোকেশন থাকে। তো আমি যখন হচ্ছে এটা সেভ করে ফেলবো, যদি সেভ বাটনে ক্লিক করে আমাকে বলতেছে কোথায় সেভ করব, এবং আমি যখন লোকেশন দেখাই দিচ্ছি তখন সেখান থেকে আমার সেভ হয়ে যাবে। তো আমি আলটিমেটলি যখন সেভ করে ফেললাম, এটা আমার হচ্ছে এই ভিডিও হিসাবে তখন, সরি জিফ হিসাবে তখন চলে আসবে, এটা লুপ হইতে থাকবে। ঠিক আছে, তো এই কাজটা দেখেন, এই যে লুপ হচ্ছে বারবার। তো এই যে লুপের যে বিষয়টা, এটা যখন আমরা ফেসবুক থেকে এটা দিয়ে দিব তখন কিন্তু আমার জিনিসটা ডান হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যখন লাস্ট কাজ আমার হচ্ছে জাস্ট আপলোড করা। আমরা যদি ফেসবুকে যাই, যাওয়ার পর হচ্ছে আমি ফটো এবং ভিডিওতে যাব, যাওয়ার পর হচ্ছে চরকি জিপ যেটা সেটা ধরে আমি জাস্ট আপ করে দিব। তো ফার্স্ট আমার এখানে ভিডিও হিসেবে দেখাবে, এবং আমার এখানে ক্যাপশনের মতো করে সব দিব। পাবলিশিং টুলসে যে আমার জাস্ট ভিডিও টাইটেল এবং সবকিছু দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে আমি সেভ দিলে আমার এটা হচ্ছে পোস্টের জন্য আমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট। এবং এরপরেই কিন্তু আমার হচ্ছে পোস্ট আকারে এভাবে চলে আসবে, এবং যে কেউ চাইলে এটা তার পিসিতে কিংবা ফোনে হচ্ছে লুপ হইতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আসলে কিন্তু একটা খুব সহজে জিপ বানাতে পারি। তো খুবই সংক্ষেপে আমরা কাজগুলো দেখালাম যে কিভাবে সেকেন্ডারি রিসোর্স থেকে আমরা কন্টেন্ট নিয়ে আমরা নিজেরাই নন ক্রিয়েটিভ হয়ে কাজগুলো করে ফেলতে পারি। এবং আমি আপনার থেকে পরামর্শ দিব, যারা হচ্ছে নিজেদের বিজনেসের জন্য কিংবা ক্লায়েন্টের জন্য কাজ করতে চান, আইডিয়া নিয়ে একবার কোথা থেকে শুরু করবেন, কি করবেন, আপনারা জাস্ট ক্রিয়েটিভ কন্টেন্ট এবং প্রোমো ভিডিও ডিজাইন এই কোর্সটা দিয়ে শুরু করতে পারেন। এটা একেবারেই ছোট লো বাজেটের একটা কোর্স, এবং লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন এই কোর্সটাতে এনরোল করার পরে। এটাতে প্রায় 3 ঘন্টার কন্টেন্ট আছে। আর যারা কিনা হচ্ছে আরো ডিটেলে জানতে চান, তারা আইদার ফেসবুক পেজ হাতে করে করতে পারেন। পেজ হাতে করে আমরা আগেও বলেছি এটা খুব ডিটেল যত্ন সহকারে বানানো, এবং এখানে আপনি একদম কোনো কনফিউশন থাকবে না ফেসবুক পেজের জন্য মার্কেটিং যত করতে পারে। কিন্তু এখানে যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখলেও আপনারা বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এবং ফাইনালি হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্সের যে কোর্স আছে, এই কোর্সটাও করতে পারেন। এই কোর্সটা করলে আপনারা 100+ ইউনিটের কোর্স, এবং এখানেও কিন্তু আমরা কিভাবে মোশন ডিজাইনার হতে পারেন, 1 মাস যদি আপনি পরিশ্রম করেন তাহলে হচ্ছে আমাদের মানে খুব ভালো মানের মোশন গ্রাফিক্স কাজ আপনি শুরু করতে পারবেন। এবং ফাইনালি এখানেও কিন্তু আমাদের দেখানো আছে যে অ্যানিমেশন ভিডিও কন্টেন্ট কিভাবে বানানোর জন্য আপনি লোকাল ক্লায়েন্ট এবং হচ্ছে মার্কেট প্লেসে কাজ পেতে পারেন, কিংবা স্ক্রিপ্ট বাজেট এবং টাইম অনুযায়ী করতে পারেন এই সব কিছু। তো যাই হোক, আজকের এই ইউনিটটা থেকে আই বিলিভ আপনারা উপকৃত হলেন এবং জানলেন যে কিভাবে কাজগুলো আমরা করি জিফের জন্য স্পেশালি। আশা করি আপনারা কমেন্ট করে, লাইক করে এবং হচ্ছে শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং সেফ থাকবেন, নিজের পরিবার এবং পরিজনকে দেখে রাখবেন। খুবই টাফ সময় যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।